ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, ভগবান তথাগত বুদ্ধের সময়কালে একটি ঘটনা বলি। সেটা হচ্ছে, সে সময় একজন বিজি জাতি নামক কিছু জনগোষ্ঠী ছিল। আমাদের বড়ুয়াদের উৎপত্তি সম্পর্কে অনেকে বিজি থেকে আমরা বড়ুয়া জাতি এসেছি বলে অনেকে মত প্রকাশ করে। এই বিজি জাতি অত্যন্ত পরাক্রমশালী ছিল। তাদের সাতটি নীতি ছিল, যেটাকে বলা হয় সপ্ত অপরিহানীয় ধর্ম। তারা একসাথে বসত, একসাথে সভা সমিতিতে সিদ্ধান্ত গ্রহণ করত, একসাথে সেই সিদ্ধান্তগুলো তারা প্রতিপালন করত। তারা কোনো কেউ আপদ বিপদে পড়লে সবাই সেখানে একসাথে এগিয়ে গিয়ে তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করত। তাদের তাদের মধ্যে একতা রৈক্যতা ছিল সুদৃঢ়। তারা পুরাতন যে কোনো নীতি সেগুলো যথাযথভাবে তারা প্রতিপালন করত। নতুন কোনো কুনীতি, খারাপ কোনো কিছু তারা প্রবর্তন করত না। তারা কুলকুমারীদেরকে, নারীদেরকে সম্মান করত, নারীদেরকে অমর্যাদা করত না। তারা পুরাতন চৈত্যগুলো সংরক্ষণ করত, অর্থাৎ পুরনো বিহার আছে, চৈত্য আছে, এগুলো তারা রক্ষণাবেক্ষণ করত। তারা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করত, শ্রদ্ধা করত। তারা অরহত ভিক্ষু সংঘদেরকে বন্দনা পূজা অর্ঘ নিবেদন করত। বুদ্ধ বলেন, হে আনন্দ, যতদিন বিজিরা, যতদিন পর্যন্ত বিজি জাতিরা এই নিয়মগুলো প্রতিপালন করবে, ততদিন তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। রাজা অজাত শত্রু, তিনি এই বিজি জাতিকে ধ্বংস করার জন্য বহুবার আক্রমণ করেছে। তারা সংখ্যায় স্বল্প হলেও তাদেরকে কিন্তু পরাস্ত করতে পারত না। তখন তিনি তার একজন মন্ত্রী বর্ষাকার ব্রাহ্মণ নাম শুনেছেন, তাকে বুদ্ধের কাছে পাঠিয়েছিল। বুদ্ধের কাছে যখন জানতে চেয়েছিল, বুদ্ধ এই সপ্ত অপরিহানীয় ধর্ম দেশনা করেছিলেন যে যারা এই নিয়ম নীতিগুলো প্রতিপালন করবে তাদেরকে কেউ কখনো পরাস্ত করতে পারবে না। তখন বর্ষাকার ব্রাহ্মণ রাজাকে বললেন, আমাকে আপনি রাজ্য থেকে বিতাড়িত করেন, অর্থাৎ ক্ষমতাচ্যুত করেন। তো তাকে রাজা ক্ষমতাচ্যুত করল। তিনি ও বিজিদের দলে গিয়ে যোগ দিলেন। ওদের রাজা তো আমাকে রাজ্যচ্যুত করেছে, আপনারা আমাকে একটু আশ্রয় দিন। তারা বিশ্বাস সরল মনে তাকে আশ্রয় দিল। তিনি সভা সমিতি ডাকলে তাদের কার্যকর্ম করার ক্ষেত্রে তিনি সেখানে গিয়ে বসতেন, সবার কথা শুনতেন। আস্তে আস্তে সবার সাথে একটা পরিচয় সূত্রে আবদ্ধ হয়ে যায়। কিছুদিন পর তার ষড়যন্ত্র শুরু হল। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই বন্ধু যাচ্ছে, ওখান থেকে একজনকে ডেকে বলতো, তোমার সাথে একটু কথা আছে। তো কথা বলে মাঝখান ওখান থেকে দেখে নি, একটু পাশে গিয়ে বলতো, আজকে ভাত কি দিয়ে খেয়েছেন? বলছে, ভাত এই দিয়ে খেলাম। ঠিক আছে, ভালো থাকিয়েন। এখন এই কথা বলতে চলে গেছে। ফিরে আসার পর ওই বন্ধু জিজ্ঞাসা করতেছে, যে দুজন একসাথে ছিল তার মধ্যে একজন, বলছে, তোমাকে কি বললো সে? একবার এক পাশে দেখে নিয়ে আমি না শুনে মতো বলছে, জিজ্ঞাসা করেছে যে আমি আজকে ভাত কি দিয়ে খেয়েছি। এখন তার মনের মধ্যে একটা সন্দেহ আসলো, ভাত কি দিয়ে খেয়েছো, ভাত খেয়েছে কিনা, এটা জিজ্ঞাসা করার জন্য তার এক পাশে দেখে নিয়ে বলতে হয় না। যাক, এভাবে গেল। কিছুদিন পর আবার দেখা হলো ওই দুই বন্ধুর মধ্যে। যিনি বিপরীত মুখী ছিল তাকে এক পাশে গিয়ে বলছে, ভাই তুমি যদি কোনো কিছু না বলো আমি তোমাকে একটা কথা বলতে পারি। কি কথা? বলছে, ও তোমার নামে প্রায় সময় একটু একটু কৃষক যেন বলে,
কিসব বলে এরকম বল। ফিরে এসে ও জিজ্ঞাসা করছে, বলছে কি বলেছে, বলছে তুই নাকি আমার নামে কিসব কিসব বলিস, কি বলেছে সেটা স্পষ্ট নয়। এভাবে একে অপরের মধ্যে সন্দেহের বীজ রোপিত হয়ে গেল। তখন সভা সমিতি যখন আহ্বান করে, কেউ আসে কেউ আসে না, কেউ বিপদে পড়লে কেউ এগিয়ে যায় কেউ এগিয়ে আসে না, দেখা গেল তাদের যে একতা ঐক্যতা এগুলো সব নষ্ট হয়ে গেল। তখন বর্ষাকার ব্রাহ্মণ খবর দিল, রাজা যথেষ্টকে আপনি এখন আক্রমণ করুন। ঠিকই রাজা যখন আক্রমণ করলো, তখন ও বলে যে ওইদিকে ওইদিকে আক্রমণ করতেছে আমি কেন যাব, ও বলে যে ওইদিকে আক্রমণ করতেছে আমি কেন যাব। সুতরাং তারা সেখানে পরাস্ত হলো। এই জন্যই যারা ষড়যন্ত্রকারী আমরা অনেক সময় তাদের বর্ষাকার ব্রাহ্মণ বলি, যারা এই বিষয়গুলো জানে মূলত তারা আলোচনায় অনেক সময় এরকম বলে। আমাদের দেশে ষড়যন্ত্রকার অনেকে মির্জাপর এরকম অনেকের নাম আসে। আসলে একটি সমাজ একটি জাতি এভাবে এই ধ্বংসের পিছনে এই গুটি কয়েক মানুষের কারণে আমাদের সমাজগুলো বিভক্ত হয়ে যায়। আসলে একতা ঐক্যতা এটা খুব বেশি প্রয়োজন। তো তার আসলে মূল কারণ কি? মূল কারণটা হচ্ছে বাক্য অহংকার, অহমিকা। এই অহংকার অহমিকা আমাদের ভিক্ষু বলেন, দায়ক বলেন, সমাজ বলেন, জাতি বলেন, সব জায়গায় ধ্বংসের এটাই হচ্ছে একটি মূল। এখানে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখুন সামান্য কিছু বিষয়ের কারণে আমি দেখেছি মহা সমস্যা সৃষ্টি হয়। এখন না, 2500 বছর আগে ভগবান তথাগত বুদ্ধ যে পারলীয় বনে চলে গিয়েছিলেন, আসলে কারণটা কি? সামান্য একটা কারণ, সামান্য কারণ কি অনেকে এটা জানেন। ভিক্ষুদের বিনয় আছে যে আপনি টয়লেটে গেলে বা হাত মুখ ধুলে পানি নিষ্কাশন করার পর যে পটটা থাকে এটা একটু উল্টিয়ে রাখতে হয়। এই উল্টিয়ে অনুলটিয়ে বিষয় নিয়ে এক মহা সমস্যার সৃষ্টি হল, ভিক্ষুদের মধ্যে বিভাজন হলো, শেষ পর্যন্ত বুদ্ধ পারলীয় বনে চলে গেছেন সামান্য একটা মাত্র বিষয়ের কারণে। ঠিক এই সমাজ জাতি দুটি গেম, একটা ক্যাম্প পাঁচটা ক্যাম্প, এগুলো বিভক্তির একেবারে মূল কারণটা হচ্ছে সেই জায়গায় সামান্য জিতাজিতিতে আমরা একে অপরে ক্ষুদ্র হতে হতে ডিভাইডেড হতে হতে আমরা আসলে শেষ হয়ে যাচ্ছি। এটার জন্য আমাদের সবাইকে আসলে উপলব্ধি করা খুব বেশি প্রয়োজন।